নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান মৌর্য বুটিকের। এবং মৌর্য বুটিক মানেই ভাবনার অনুষ্ঠান, অর্থাৎ কি না, নীলাঞ্জনার ভাবনা। অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। আর আজকে আমরা একসাথে এখানে পথ চলছি। আজকে মানে সুবর্ণার সাথে প্রচুর গল্প হয়, শাড়ি কখনো একসাথে প্রোগ্রাম করিনি, আজকে ফার্স্ট টাইম তোমার সাথে। হ্যাঁ, আর সুবর্ণা আমার শাড়ি এমনিতে দেখেও আর দেখে ভালো পছন্দ করি। হ্যাঁ, দেখা শুরু করি। আপনারা চটপট করে কিন্তু শাড়িগুলির নাম্বারগুলো দেখতে থাকবেন, একটুখানি যাবেই টিভিতে, আপনারা একটুখানি দেখে নেবেন। আচ্ছা, আমরা প্রথম শাড়ি দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সিল্ক। হ্যাঁ, ফার্স্ট সিল্ক, ফুশিয়া পিঙ্ক কালার, একদম এই কালারটা একদম ফুশিয়া পিঙ্ক। তার মধ্যে দেখো, এটা হচ্ছে ডিসচার্জের সাথে তোমার এই মানে তোমার ব্লকটা গেছে পুরো শাড়িটা। এবার আঁচল থেকে তোমার হচ্ছে দুদিকে বর্ডার গেছে, হ্যাঁ, ক্লোজে ব্লকটাতে একটা হচ্ছে ডিসচার্জে আর একটা হচ্ছে কালার ডিসচার্জে। হ্যাঁ, এই রংটা ভীষণ মিষ্টি, দেখো কালারটা ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, একটু কুচি দিক করে দেখাই, এই যে এভাবে ব্লকটা গেছে। আচ্ছা, এটা এক নম্বর, 3890, 3890 রেঞ্জ। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, খুব সিম্পল শাড়ি কিন্তু রংটা ভীষণ মিষ্টি, এবং ক্যারি করার পক্ষে ভীষণ ভালো। আমি তোমাকে বলবো, আমার নরমালি জানো তো এই কালারটা খুব ভালো লাগে, না এটা কিন্তু সবারই খুব পছন্দের কালার, খুব পছন্দের কালার। এটা হচ্ছে চেক সিল্ক, তুমি একটা চেকস পরে রয়েছো। আচ্ছা, ওটা তুমি যাচ্ছে আগে এটা দেখিয়ে নি আমরা, দুই নম্বরটা, এটা হচ্ছে চেক সিল্ক। দেখো, এটা হচ্ছে তোমার আজরাকে এখানে করেছি, এটা মানে আমার দর্শকরা সবাই জানেন, মানে ওরা জানেনও আর কি। আর এটা হয়েছে পুরোটা কিন্তু না কালার ব্রাশিং করে তার উপর দিয়ে ডিসচার্জে ব্লক হয়েছে। দেখো দূর থেকে দেখাচ্ছে শাড়িটা কত ব্রাইট লাগছে, মানে ব্রাইট কিন্তু সোবার। হ্যাঁ, আর এই কালারগুলো সব গান স্প্রে করে গ্রিনারি ব্লু গ্রিন শেডে গেছে, একটু সফট টোনে। হ্যাঁ, ওটা নিচের দিকটা যাচ্ছে টেম্পল করে করে, তার সাথে সাথে তোমার হচ্ছে আজরাকের এই ব্লকটা গেছে। এটা কিন্তু পায়ের অনেক অংশ কিন্তু আজরাকের ব্লকটা গেছে, পাটা এই আজরাকটা আমাদের এখানেই হয়েছে, এখানকার না, আমাদের এখানে। কি ভালো লাগে দেখো, আর এই হচ্ছে স্টিল গ্রেতে ব্লাউজ, স্মার্ট পিস, ভীষণ স্মার্ট লাগবে। এইটা কিন্তু দুই নম্বর শাড়ি, আপনাদের বলে রাখি 3390, কিন্তু আমি বলি যে যেহেতু দেখো চেক সিল্ক আমার খুব পছন্দের। আচ্ছা, তুমি এটা খোলার আগে একটু তোমারটা একটু বলি, আমার তুমি যেহেতু চেক পরে রয়েছে, এটা আমি একটু পরে বলি। আচ্ছা ঠিক আছে, ওটা সারপ্রাইজ, আমি নাম্বার 15 এ দেখা, মানে 15 এ পরে। তাহলে আমরা 3 নম্বরটা দেখি, এটা নাম্বার 2 গেল, এটা হচ্ছে নাম্বার 3, নাম্বার 3। আবার দেখো সিল্কের মধ্যে এটা অ্যাকচুয়ালি হয়েছে কি বলতো, বন্ধেজ হয়েছে, বন্ধেজ হয়ে কিন্তু এই যে অংশগুলো, হ্যাঁ বন্ধেজ হইতে তার উপর দিয়ে কিন্তু বাটিক হয়েছে পার্পলের সাথে একটা পিঙ্কের টোন, মাল্টি কালারে একদম দেখো খুব ব্রাইট কম্বিনেশন। কিন্তু মানে বন্ধেজ হওয়ার পরেও কিন্তু ক্র্যাক গেছে শাড়িতে, হ্যাঁ দুদিকের বর্ডারে টাফ। সত্যিকারে আমার শাড়িগুলো কি হয় বলতো, অনেকটা টাইম লাগে, এবং তুমি বানাও সেভাবেই। ওই যে আমি একটু আগে বললাম অনুষ্ঠানের শুরুতে যে নীলাঞ্জনার ভাবনা, কারণ ভাবনাটাকে তুমি শাড়ির মধ্যে চেষ্টা করি, বুটিকের কনসেপ্টে একদম কাজ করতে, এত ভালো আর এত আপনি ক্যারি করবেন এবং স্মার্ট লাগবে, এটার জন্য কিন্তু অবশ্যই মৌর্য বুটিক। আচ্ছা বলে রাখি, এটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে 3 নম্বর, হ্যাঁ নাম্বার 4550, অর্থাৎ 4550 রেঞ্জ। আর এটা হচ্ছে ব্লাউজ পেজটা, যেহেতু তোমার ওটা তোমার বন্ধেজের সাথে ছিল যার জন্য 4550। এটাও দেখো একটা পয়লা বৈশাখের শাড়ি, এটা তো ভীষণ আনন্দ, মানে গরমে বসন্ত মিলেমিশে একাকার, রঙিন বসন্ত। দেখো এটা একদম কর্নার টু কর্নার গেছে, একদম ব্রাশিং করে তার উপর দিয়ে হ্যান্ড পেইন্টিং, একদম কর্নার টু কর্নার। এটা ডেফিনেটলি এটা হাতটায় যাবে, হ্যাঁ ওটা তো পিচ কালারের, এই পিচ কালারের যে বডিটা যাচ্ছে এই হচ্ছে হাতটা যাচ্ছে, এটা দূর থেকে একবার ভালো করে সাজবেন। এটা কি ভালো লেগেছে, ভালো লেগেছে না, কি ভালো শাড়ি, এটা কিন্তু তাঁতের শাড়ি, ধনে খালি একদম হ্যান্ডলুম কটন, কি সুন্দর কালারফুল করেছেন শাড়িটাকে, অসম্ভব ভালো। আর এই দিকটা হোয়াইট রেখেছি কালারটা রিলিজ করবার জন্য, এদিকে বোঝা যাবে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিস, এইভাবে যাচ্ছে। হ্যাঁ, এবার কর্নার টু কর্নারে এটা প্লিটসে গিয়ে আপনার শেষ হবে, দারুণ। এটা 4 নম্বরে দেখলাম আমরা, মাত্র 1990, মাত্র 1990, 4 নম্বর, কি যে ভালো। কারণ জানো তো শাড়ি পরবো এবং সেটা তো সুন্দর সাজবো, সুন্দর হবে, তাছাড়া কত কমফোর্টেবল, কমফোর্টেবল হবে। হ্যাঁ, ওইটা এইটা দেখো, হ্যাঁ রেশম চেক, বাহ বাহ, পেস্তা গ্রিন কালার, তার মধ্যে গোলাপ ফুল ডিজাইনে হচ্ছে তোমার কাঁথা কাঁথা করা রয়েছে, মানে রেশম চেকটাকেও কত সুন্দর ভাবে সাজানো যায়, একদম পুরোটা দেখো, হ্যাঁ অল ওভার কাঁথা করা। আচ্ছা এই জায়গাটা বলি, ব্লাউজে কিন্তু, ব্লাউজেও কিন্তু হাতে কিন্তু, হ্যাঁ ওটা হাতে থাকছে পুরোটাই, যা দেখছেন সব কিন্তু কাঁথায় করা, ঠাসা ওয়ার্ক দেখুন, এই দেখুন পুরো ঠাসা ওয়ার্ক রয়েছে জায়গাটা, আর বড় বড় ফুলগুলো বুটা হিসাবে ইউজ হয়েছে। খুব ভালো শাড়িটা, ভীষণ সুন্দর, খুব কালারফুল, এবং বলবো যে যাদের কাঁথা পরার শখ রয়েছে কিন্তু হালকা কোটার উপর পড়তে চাইছেন, রেশম চেকের উপর পড়তে চাইছেন, তাদের জন্য কিন্তু মানে এটা যদিও আমাদের পছন্দের একটি অন্যতম ভীষণ শাড়িটা। আচ্ছা এটা গেল হচ্ছে তোমার 3390, 3390 হচ্ছে রেঞ্জ, দাম আর সংখ্যা হচ্ছে 5, নাম্বার 5, এটা নাম্বার 6।
এবার যাচ্ছে 6 নম্বর এটা সিল্কে দেখো হ্যান্ড পেইন্টিং পাখি বাহ আসলে পাখিটা দেখো একদম খুব আর্টিস্টিক পাখিটা একটু ফোকাস করলে বোঝা যাবে দেখো একটা পাখি বসে আছে একটা পাখি ড্যাম্পের মধ্যে একটাই পাখি ওটা তোমার হচ্ছে গ্রিন ইয়েলোতে আর এখানে দেখো ফিরোজার মধ্যে অল ওভার হচ্ছে মধুবনি পাখি ছোট ছোট করে গেছে মানে বুটা হিসেবে গেছে হ্যাঁ ভালো লাগবে এগুলো দেখতে শাড়িটা কিন্তু খুব স্মার্ট একটু পাখিটা আঁচলের পাখিটা একটু রোজে দেখাবো পাখি আমরা ধরি এখানে ধরে নাও তুমি কুচিটা এই যে হ্যাঁ তাহলে দেখাতে সুবিধা হবে হ্যাঁ আর আঁচলের পাখিটাও একটু ক্লোজে দেখাবো হ্যাঁ এবারে বোঝা গেছে ঠিকঠাক একদম বাহ ফিরোজার সাথে ইয়েলো গ্রিন আহা ব্লাউজটা দেখো ব্লাউজ পিস এটা আপনার শুধু এইটা নয় ব্লাউজটা রেখে দিন অনেক কিছু সাথে অনেক কিছু সাথে যাবে এটা হচ্ছে আমরা দেখলাম এটা 6 নম্বর 4390 4390 রেঞ্জ বাবা কোনটা ছেড়ে কোনটা দেখব গো নীলাঞ্জনা শাড়ির সঙ্গে পরিচিতি আমার স্ক্রিনে মানে আপনারা যেখানে বসে আছেন ওইখানে বসে এমনি গল্প আড্ডা তো চলেই আমাদের সঙ্গে তনুশ্রী আমি হ্যাঁ সেই সবাই একসাথে গল্প এইবারে মানে আজকে সরাসরি সামনাসামনি কি ভালো গো এটা দেখো একদম মিনে করে না পুরো হচ্ছে এমব্রয়ডারি পার্সি এমব্রয়ডারিতে পুরো শাড়িটার মধ্যে দেখো একদম পুরো হাফ শাড়ি এই যত স্ট্রাইপস আছে সব কিন্তু এগুলো কিন্তু এমব্রয়ডারিতে ফ্লোরাল ডিজাইন একদম আঁচল থেকে শুরু হচ্ছে একটা করে হ্যাঁ আর তার সাথে কিন্তু দুদিকের কিন্তু বর্ডার কিন্তু এখানে কিন্তু স্ক্যালপ করা আছে একটু ক্লোজে দেখতে হবে বর্ডারটা দুদিকেই আছে সেম এরকম ভাবে এদিকেও রয়েছে ওপারও আর ব্লাউজ পিসটা রানীর সাথে যাচ্ছে মাজেন্টাতে রানী না বলে মাজেন্টা বলাই ভালো তার সঙ্গে ফ্লোরাল করা আছে আর এদিকে কুচির পাটটা দেখো আবার এরকম ভাবে দেখালে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ দেখো এই যে এদিকটা দেখো এই যে এরকম ভাবে দেখো কুচিটা একদম এইটা হচ্ছে কুচির পাটা তিনটে এরকম ভাবে ঝাড় গেছে হ্যাঁ এটা খুব সুন্দর নতুন ডিজাইন করেছে এটা একদম মানে একটা করে প্লিট পড়বে এরকম ফোয়ারা পুরোটা ড্রেপিং এর পরে না এটা ভীষণ সুন্দর লাগবে দেখতে কি ভালো লাগছে শাড়িটা দেখতে দারুণ আচ্ছা এটা আমরা দেখলাম কিন্তু নাম্বার 7 2950 2950 হচ্ছে রেঞ্জ মানে শাড়ি আপনারা মৌর্য বুটিকের পাবেন আপনারা জানেন তবে পাবেন যখন বুঝবেন আপনি একদম আলাদা তখন আপনি যখন পড়ছেন তখন কিন্তু সে বিষয়টা সেভাবে একেবারে আপনি আলাদা হবেন অনন্য হবেন আর আচ্ছা এটা আমরা দেখছি এই মুহূর্তে 8 নাম্বার 8 নাম্বার 8 এই শাড়িটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে হ্যান্ড রোল কটন রাজস্থানে প্রিন্ট হয় সব অর্গানিক কালারে সাঙ্গানারিয়া প্রিন্ট তার সাথে ধরে কিন্তু পুরোটা প্রিন্ট ধরে ধরে কিন্তু কাশ্মীরি করা এই যে একটু ক্লোজে দেখালে বোঝা যাবে ব্যাপারটা এই যে এই বর্ডারের মধ্যে হাইলাইট করা হয়েছে কাশ্মীরি দিয়ে একদম হ্যান্ড কাশ্মীরি আমাদের এখানে হয়েছে আর ভেতরে যে কলকাগুলো আছে কলকাগুলোও কিন্তু একটা করে এরকম ভাবে কিন্তু একটা করে ছেড়ে একটা করে কাশ্মীরি করা রয়েছে এটা কিন্তু একদম সাঙ্গানারিয়া গঙ্গাজল কালার বলতে যেটা বোঝায় ঠিক ওইটাই হ্যাঁ আর বর্ডারটাতে হচ্ছে একদম হ্যাঁ পুরো প্যানেলগুলো আপনারা দেখলে দূর থেকে দেখলে বুঝতে পারছেন পুরো শাড়িটা একই ভাবে গেছে ভালো হয়েছে শাড়িটা আর শাড়ি এটা না হ্যান্ড রোল কটন ভীষণ থিক শাড়ি পরে ভীষণ আরাম পাবেন এটা আপনাদের বলে নাম্বার 8503850 গেল এইবার হচ্ছে নেক্সট নাম্বার 9 নাম্বার 9 এটা হচ্ছে সিল্কের মধ্যে তোমার ডিসচার্জ ব্লক করে হচ্ছে পেজলিতে তার সাথে কাঁথা কাশ্মীরি আর তার সাথে খুব অল্প কিন্তু একটুখানি করে সিকোয়েন্সের টাচ আছে খুব মানে মিনিমাম মানে যারা সিকোয়েন্স পছন্দ করেন না কিন্তু একটুখানি হালকা ডিফারেন্ট লুক চাইছেন তাদের জন্য কিন্তু এটা এগুলো সব হচ্ছে কাশ্মীরিতে গেছে আর এই বর্ডারটা দেখাবো বর্ডারটার মধ্যে দেখো এটা কাঁথা আছে পুরো লাইন করে করে কিন্তু কাঁথা গেছে আর দুদিকে হচ্ছে পেজলি ব্লক পেজলি করে আচ্ছা এইটা কিন্তু একদম আদর্শ পয়লা বৈশাখের শাড়ি ওই জন্য আমি দেখালাম পয়লা বৈশাখে একটু ডিফারেন্ট সাজুন পয়লা বৈশাখে আর এই ইন্ট্রিকেট কাজগুলো না আপনারা সামনে দেখলে পরে একটু ভালো করে আরো বুঝতে পারবেন ভালো লাগবে এটা দেখো তো ক্লোজে দেখানো যাবে এখানে সামনে এগুলো হচ্ছে কাঁথার সব বর্ডার গুলো গেছে এগুলো সবই কাঁথা করা আছে দেখানো যায় এই যে আর তার সঙ্গে খুব হালকা একটু একটু করে কাঁথার বর্ডার এবং হালকা করে কিন্তু সিকোয়েন্স বাঁধা রয়েছে আপনি হাতে পেলেই বুঝতে পারবেন আর এই হচ্ছে পেজলিতে অল ওভার চারকোলের মধ্যে ব্লাউজটাই কিন্তু কাশ্মীরি করা আছে কিন্তু কাশ্মীরি করা রয়েছে এটা গেল হচ্ছে আমরা দেখলাম নাম্বার 9 6950 নাম্বার 10 এটা হচ্ছে ছত্তিশগড় পোশাক অসুর ছত্তিশগড় কোশাত তশরে হ্যান্ড পেইন্টিং প্রিয় একটা বিষয় এটা হচ্ছে দেখো বিষ্ণুর অলঙ্কারসজ্জা এটা কিন্তু আমি কালাহস্তিতে আপনাদেরকে দেখাই সেটা কিন্তু আমাদের এখানে দেখো করেছি
এখানে করেছি, হ্যাঁ। কি অসম্ভব সুন্দর, দেখুন কি নিখুঁত আমাদের দেখানো, এখানে আমাদের লক্ষ্মী মহাদেব সব একসাথে কিন্তু এই পেইন্টিং গুলো হাতে করা হয়েছে। মানে আমার মনে হয় নীলাঞ্জন, আমি জানি না, আমার আমার যেটা ব্যক্তিগত মত সেটা হচ্ছে তুমি যদি আঁচলটাকে কেটে তুমি বাঁধিয়ে রাখো পরবর্তীকালে, সেটাই মানে চুটিয়ে পড়লাম শাড়িটা, তো তোমার শাড়ি চুটিয়ে পড়া যায় তারপরে, মানে তুমি রেখে দেবে একটা অ্যাসেট একদম, কিন্তু হ্যান্ড পেইন্টিং, কোনো স্ক্রিন নয়। আর বডি কালার একদম দেখো, কর্নার টু কর্নার গেছে, পিচ কালার একদম, পিচ কালার কর্নার টু কর্নার প্লিটসে গিয়ে যখন শেষ হবে, এটা তো জানেন খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, এইভাবে যাচ্ছে শাড়িটা, এটা হচ্ছে, আর এইটা হচ্ছে পিচ কালারটা, অরিজিনালি বোঝা যাবে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 10 নম্বর 6450 6450, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা গেল। এবার যাব নাম্বার 11, গাছি কসরে বন্ধেজ ব্লক সাথে গুজরাটি, এটা আঁচলটা দেখো ঝুমকা গুজরাটি, এটা আঁচলটা গেল হচ্ছে বন্ধেজ করা হয়েছে, তার উপর দিয়ে ব্লক গেছে, তার সাথে হচ্ছে ঝুমকা গুজরাটি গেছে। এই টার্মগুলো সব মানে তনুশ্রুতির, জানো তো, এই গুজরাটি যে ঝুমকার মতো যে ঝুলছে এইগুলো, ওই জন্য ঝুমকা গুজরাটি। আর এইবারে বডিটা একটু ক্লোজে দেখাবো, দেখো এটা, এটা এখানগুলো হচ্ছে সব বন্ধেজ করে করে ব্লক গেছে, আর প্রত্যেকটাকে হাইলাইট করা হয়েছে ঝুমকা গুজরাটি, এগুলো হচ্ছে সব ঝুমকা গুজরাটি দিয়ে এইভাবে গেছে, এগুলো যেগুলো দেখা যাচ্ছে সব কিন্তু গুজরাটি করা, একদম অল ওভার টোটাল শাড়িটা কিন্তু এইভাবে গেছে। একটা যদি আমরা দেখাই, একটা যদি দেখাই, এই যে এরকম ভাবে গেছে, একদম অন্য রকম ভাবে করেছি। এটা অ্যাকচুয়ালি না তোমার হচ্ছে মানে বরফির মতো করে ডিজাইনটা গেছে পুরো মিডিল, ওই চেইনগুলো ঝুলিয়ে দিয়েছে, মানে ওই জন্য এটা ঝুমকা গুজরাটি, এবং খুব মানে আলাদা রকম একটা গুজরাটি আছে। এটা 11 নম্বর, এটা 8450 8450 8450 রেঞ্জ, আর এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস এটা হচ্ছে ডিসচার্জ করা আছে, হ্যাঁ ডিসচার্জ করা। এটা গেল হচ্ছে আমাদের নেক্সট শাড়ি, এবার যাব আমরা 12 নম্বর, এটা দেখো রাজস্থানে কাজ হয়, এটা হচ্ছে শিবরি, হ্যাঁ সিল্কের মধ্যে, এটা দেখো সিল্কের শিবরি, এটা হচ্ছে দেখো আঁচলটা গেছে, এটা হচ্ছে তোমার পরি করা হয়েছে, দেখো না কি সুন্দর, ভাও দেখো পর পর গেছে, দারুন দারুন, এটা হচ্ছে পরি গেছে, এরকম পর পর যাচ্ছে পরি, এগুলো সব পার্পেলের সাথে পিঙ্ক কালার দিয়ে, একদম পরলে দেখবেন একদম ডিফারেন্ট লাগবে দেখতে, এটা ফিরোজার সাথে পার্পেল কালার, মানে মৎস্যকন্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছে কি সুন্দর। আর এদিকটা হচ্ছে দেখো বিউটিফুল শাড়িটা, পার্পেলের সাথে পিঙ্ক কালার, এখানে কিন্তু সব কিন্তু সব কিন্তু যেমন আমি দেখাই আপনাদেরকে, একদম মানে ছুঁচ দিয়ে গেথে গেথে এগুলো করা হয়েছে, মানে আমরা বলি যে ছুঁচে কাপড়টা ভরে এবার রঙে ভরে এবার ছেড়ে দেওয়া, আবার তারপরে যে ফাঁকা ফাঁকা ভাব অংশগুলো হয়। আচ্ছা, এটা 12 নম্বর, এটা হচ্ছে 4950 4950 হচ্ছে রেঞ্জ, আর এইটা হচ্ছে এই এই পিঙ্কটা হচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে। এবার যাব হচ্ছে নেক্সট 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর, নাম্বার 13, এটা হচ্ছে গাছি তসরে হচ্ছে তোমার ডিসচার্জ ব্লক, সেটা হচ্ছে তোমার মানে যেটা আজরাক ব্লক দেখায় সেটা আমরা এখানে করেছি, একটু ক্লোজ, এটা ম্যাজেন্টা কালার একদম, হ্যাঁ ম্যাজেন্টা আর ব্লু এই দুটো কালার গেছে দেখো, আর বাঁধা রয়েছে মানে যেখানটা মানে পুরো ফ্রেমটা গেছে কিন্তু এই ব্লকে। আমি তসর এখন দেখাচ্ছি, যেহেতু তসরের ক্রাইসিস ভীষণ, তাই জন্য এখন সারা বছরে আমি তসর দেখাবো, যেরকম যেরকম পাবো আপনাদেরকে দেখাবো আমি, মানে থানটাই পাওয়া যাচ্ছে, একটু ক্লোজে ব্লকটা দেখাই। আচ্ছা, এটা আমরা দেখছি 13 নম্বর, 13 নম্বর তসর, এটা ম্যাজেন্টার উপর যাচ্ছে কিন্তু, এটার রেঞ্জ 5550 মানে 5550, এইটা হচ্ছে কন্ট্রাস্টে ব্লাউজ, ব্লাউজ পিসেও কিন্তু এখানে টেক্সচার করা আছে, হ্যাঁ পার্পলের সাথে হচ্ছে পার্পল দিয়েই আর কি পাতা পাতা ব্লকে একটা টেক্সচার করা আছে। এটা গেল হচ্ছে নাম্বার 13, নাম্বার 14, এটা 14, হ্যাঁ 14, হ্যাঁ কোরা বেনারসি নম্বর, কোরা বেনারসি, পিওর কোরা বেনারসি, কাঞ্চি বর্ডার, অ্যান্টিক আর কি, এই কালারটা কপার কালার একদম কপার। এটা গেল, এটা প্রথমে হচ্ছে ব্লাউজ পিসটা যায়, এটা না এটা ব্লাউজ পিস, আচ্ছা দেখিয়ে দে, হ্যাঁ হ্যাঁ এটা ব্লাউজ পিস, ফার্স্টে ব্লাউজ পিসটা দি, এই হচ্ছে ব্লাউজ পিসটা ফার্স্টে দেখিয়ে নিলাম আমরা, ওটা ব্লাউজ পিস, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, একদম পেটা আঁচল দেখো, আর এই কালারটা না একদম আমি ইংলিশ টোন গ্রিন বলি না তাহলে হচ্ছে বোঝা যাবে, একদম আনইউজুয়াল কালার, এবং শাড়িটা আমি আমি বলবো যেহেতু ব্লাউজে কালারটা সেলফ কালারের মধ্যে, তুমি যদি ব্যাক ওপেন পরো তুমি খুলে পড়বে, শাড়িটা খুব ভালো সুন্দর, কেউ যদি প্লিট করে পড়তে চান খুব ভালো, কারণ এই জায়গাটা পরবে হচ্ছে আপনার এন্ড প্লিটে, খুব ভালো লাগবে শাড়িটা দেখতে, কালারটা মানে আমি একটু না গরম বলে সামারে একটু এই ধরনের টোনগুলো আমি করিয়েছি আর কি, আই সুদিং ও হয় দেখবে যে শুধু আমি পড়লাম তা না, যে দেখলো তারও চোখে রানা, সেটাই। আচ্ছা, এটা 14 নম্বর, 8950 ব্লাউজ পিসটা তো দেখিয়ে দিলাম, ব্লাউজ পিস দেখিয়ে দেখিয়ে দিলাম, 8950 নাম্বার 14, নাম্বার 15, এটা হচ্ছে হাফ তাসারের মধ্যে মফ কালারে মধুবনী পেন্টিং, কালারটা দেখো এটা হ্যাঁ হ্যান্ড পেন্টিং, আর তার সাথে পাখি দিয়েই তোমার হচ্ছে ভেজিটেবল প্রিন্টে ব্লাউজ, এই হচ্ছে বডিটা আর এই হচ্ছে স্লিপসটা। আচ্ছা, এইখানে এটা হচ্ছে
হাতটা যাবে পাখি করা আছে পাখি করা রয়েছে এবার দূর থেকে দেখি পেইন্টিংটা দেখি এটা হাফ টাসেলের মধ্যে কি ভালো হয়েছে শাড়িটা আহ অসম্ভব সুন্দর আমি সব রকমই মিশিয়ে দেখাচ্ছি যে আপনাদের মানে বুকিং করতেও সুবিধা হবে যার যেরকম পছন্দ আপনারা সেভাবে বুকিং করবেন দারুণ আর দেখে নিন বারবার করে কারণ ইউটিউবেও থাকবে আপনাদের পক্ষে সুবিধা হবে আচ্ছা এটা আমরা দেখলাম কিন্তু নাম্বার 15 2390 রেঞ্জ 2390 2390 এটা হচ্ছে যেটা আবার চেক সাইজ এটা হচ্ছে আমি যেটা পরে আছে পরে রয়েছে ওই শাড়িটা এটা পরেছো ওইজন্য এটা হচ্ছে দেখো ইয়েলো কালার ইয়েলোটা একটু ওই ধানি মানে ইয়েলো ওই টাইপের কালারটা আর কি তার সাথে মাল্টি কালার ব্রাশিং করে ডিসচার্জে ব্লক গেছে একটু মানে ক্লোজে ব্লকটা দেখালে বোঝা যাবে আর কালার টোনটাও না খুব আনইউজুয়াল একটু অন্যরকম যারা চাইছেন হ্যাঁ এই যে এরকম ভাবে যাচ্ছে নিচের পাটটা একটু চওড়া এই যে এই পাটটা একটু চওড়া রয়েছে হ্যাঁ দেখে আমরা আমি মানে আপনাদেরকে আমার শাড়িটা দেখালাম এবার যাচ্ছি নাম্বার 16 এবার 16 নম্বর শাড়ি এইবার 16 যাচ্ছি ওটা গেল নীলাঞ্জনার শাড়ি ছিল এটা 16 এবার আছে নাম্বার 16 এটা হচ্ছে একদম চারকোল ব্ল্যাক তার সাথে দেখো কালার ডিসচার্জ করা বাহ ছোট খুব সুন্দর শাড়িটা দার পাতা ব্লক করা হ্যাঁ এবার ক্লোজে একটু দেখাই ব্লকটা এটা হচ্ছে বর্ডারটা গেল এটা হচ্ছে অল ওভার বডি আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে হ্যাঁ পিকক ব্লুতে একদম পিকক ব্লুতে গেছে এটা ফিরোজার সাথে একটু চারকোলটা না খুব ভালো আসে আচ্ছা এটার রেঞ্জটা বলে দিই 3890 হ্যাঁ 3890 3890 হচ্ছে রেঞ্জ আচ্ছা এটা হচ্ছে দেখো হাফ টাসার হাফ টাসারে হচ্ছে কোশিশ একদম ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা হচ্ছে হাফ টাসার আগেরবারও আমি দেখিয়েছি এটা হচ্ছে এখান থেকে থানটা যায় রাজস্থানে রাজস্থানে কাজটা হয় তারপর এখানে আসে অ্যাকচুয়ালি কি হয় বলো তো ফেব্রিকটা খুব কমফোর্টেবল হয় এটা দেখো সূর্য করা পুরো শাড়িতে ল্যাভেন্ডারের সঙ্গে এটা না হোয়াইট না একটা খুব ল্যাভেন্ডারের লাইট টোন একটা পিচ সরি ওই মানে কি বলবো মভের খুব লাইট একটা টোন এসেছে এই ব্লকগুলোতে মানে হ্যাঁ এটা না এটা মানে আপনি এমনিতেও দেখে আমার মনে হয় ক্যামেরাতেও বুঝতে পারছে এটা হোয়াইট নয় এক্স্যাক্টলি একদম বোঝা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর এটা 17 নম্বর ভীষণ সুদিং ম্যাটেরিয়াল এটা আপনারা আপনারা জানেন সেটা হাতে নিচ্ছেন হাতটা কত সফট আপনি পড়বেন যখন তখন কতটা আপনার পক্ষে একদম ল্যাভেন্ডার কালার যেটা ক্যারি করা সুবিধা সেটাই 3390 নাম্বার 17 3390 নাম্বার 17 নাম্বার 18 এবার যাচ্ছি আমরা হাফ টাসারে গুজরাটি হাফ টাসারে গুজরাটি দেখো মাল্টি কালার প্রচুর কাজ বাহ দারুণ এটা দূর থেকে দেখাই হ্যাঁ একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে অল ওভার কিন্তু এই যত মানে কাজ দেখা যাচ্ছে সব কিন্তু গুজরাটি করা সবটাই গুজরাটি করা আর আজরাকে হচ্ছে ব্লু আজরাকে ব্লাউজ পিসে স্লিভসটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আজরাকে ব্লাউজটা যাচ্ছে এটা কিন্তু একটা পাইপিং করা পাইপিং করা আছে একটা ব্লু কালারে হ্যাঁ ব্লু কালারে পুরো শাড়িটাতে কিন্তু এই গুজরাটি কাজটা কিন্তু আছে খুব সুন্দর খুব সুন্দর সব সময় যে আমরা লাল সাদায় সাজবো পয়লা না না সেরকম একেবারেই না আর ব্লাউজে তো আমার করাই আছে আপনারা একটা মিক্স ম্যাচ করে করুন হ্যাঁ একদম আজরাকে সেভাবেই দি আর কি আচ্ছা এটা গেল হচ্ছে তোমার আমরা দেখলাম 18 এটা 3890 3890 হ্যাঁ নাম্বার 890 19 নম্বর আচ্ছা এবারে নাম্বার 19 তসর কোড়া হ্যাঁ এটা হচ্ছে টানাটা গেছে হচ্ছে তসরে আর ভার্নাটা গেছে কোড়াতে তসর কোড়া বেনারসি ইয়ালোর সাথে একদম দেখো ফিরোজা বর্ডার গেছে পুরো ফিরোজা খুব সুন্দর ইয়ালো কালারটা না মানে বেশি মানে চোখে লাগে ওরকম কালার নয় কিন্তু মানে শকিং কালার নয় না ইয়ালোটা খুব সুন্দর দেখো মানে ঠিক লাইট ইয়ালো নয় কিন্তু ভীষণ সুন্দর কালারটা সুন্দর এবং বিশেষ করে বলবো এখানে না দেখবে তুমি ইয়ালোর মধ্যে যদি গোল্ডেন সাইন ইউজ করো না বেশি ব্রাইট লাগে কপার বলে না এটা আরেকটু সুন্দর লাগবে এটা 19 নম্বর শাড়ি নাম্বার 19 এটা হচ্ছে ফিরোজাতে হচ্ছে বর্ডার এটাও কিন্তু অ্যান্টিকেরি এটা বর্ডারটা দেখালে বোঝা যাবে পুরো কাজটা কিন্তু অ্যান্টিক উইদিং আর ব্লাউজ পিসটা কি আগে আছে নাকি দেখাতে হবে না না এই না এই যে ফিরোজাতে ব্লাউজ এই যে ব্লাউজ ফিরোজা এটা হচ্ছে ব্লাউজ এর নাম্বারটা বললাম 10450 আর একটা হ্যান্ড পেইন্টিং এটা হচ্ছে সিল্কে দেখো এটা দেখো বাহ কালারফুল পুরো তারার মতো করে ওই এফেক্টটা বোঝানো হয়েছে হ্যাঁ
মানে তোমার কি বলবো, আকাশ তার সঙ্গে ফুল এইভাবে মেলানো হয়েছে কাজটাকে। দারুন দারুন। আচ্ছা এটা হচ্ছে 20 নম্বর, 4390 হচ্ছে দাম, 4390 হচ্ছে। খুব সুন্দর করে এটা মানে সাজানো আছে, পড়লে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এবার যাব 21 নম্বর, গাছি তসর। এটা তো কোনো কাঁথা, হ্যাঁ কথা হবে না, দেখো একদম হাঁসের সাথে হচ্ছে বক। বাহ, দুদিকের পারে হচ্ছে ছোট ছোট বক করা আছে, একটু দুদিকের বর্ডারটা ক্লোজে দেখাতে হবে আঁচলটা। হ্যাঁ, আর এই ব্লুটা একদম না ক্রুশিয়ান ব্লু। এই যত হচ্ছে এই হচ্ছে বক, কাঁথা কিন্তু এটা হাঁস, মানে মধ্যখানে তো এই কাঁথার ভীষণ ডিমান্ড, সবাই খুব পছন্দ করেন। ভালো, হ্যাঁ আমি আমি বলবো যারা মৌর্য বুটিকের একেবারে মানে অভ্যস্ত বন্ধু তারা জানে। হ্যাঁ একদমই একদমই, তো সেক্ষেত্রে নতুন করে বলার কিছু মানে দুদিকের বর্ডারে যাচ্ছে হচ্ছে হাঁস, সরি বক, আর মধ্যখানে যাচ্ছে হচ্ছে হাঁস, মধ্যখানে হাঁস রয়েছে, মধ্যখানে পুরো অল ওভার বডিতে, আর দুটো করে বক হচ্ছে জোড়া বক, এরকম ভাবে দুদিকের বর্ডারে কাঁথায় করা আছে, পুরোটাই কিন্তু কাঁথা, পুরো এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে যাচ্ছে ব্লাউজ পিস, বকে হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে পুরো। আচ্ছা এটার রেঞ্জটা বলে দিই, এটা 10,850 রেঞ্জ, গাছি তসরে। হ্যাঁ এইবার যাচ্ছে নেক্সট। আচ্ছা এটা হচ্ছে তোমার, হ্যাঁ এটা ব্লাউজ পিসটা সামনে যাচ্ছে, ফার্স্টে যাচ্ছে সামনে ব্লাউজ পিস আছে রানী কালার, ফার্স্ট ব্লাউজ পিসটা দেখে নিই আমরা। হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে নাম্বার 20, এটা 20 নম্বর শাড়ি না, সিল্কের ইয়েলো, সরি ওটা, ও আচ্ছা 22, সরি 22, তাই বলছি 20 চলে গেছে, ওটা 21 না, এটা 22। হ্যাঁ এটা বলে দিয়েছে 21, এটা 22, ফার্স্ট গেল ব্লাউজ পিস, এইবার যাচ্ছে আঁচল, পুরো আঁচল রয়েছে দেখুন, আর এটা টু টোনড কিন্তু, হ্যাঁ হ্যাঁ ডুয়াল টোনে আর কি, এটা অ্যাকচুয়ালি রানীর টানাই রেড বার্ণ, হ্যাঁ হ্যাঁ এটা না লালি রেড কালার যেটা আমরা বলি না, ঠিক সেম ওইটাই কালার, কাতান বেনারসি, মিনে কাতান বেনারসি, দেখো এটা কি ভালো, এরম করলে আরো কালারটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করি বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর। এটা বিয়ের জন্য বা যাদের নতুন বিয়ে হয়েছে পয়লা বৈশাখে বা যে কোনো বিয়ের পারপাসে এটা ভীষণ সুন্দর লাগবে দেখতে, এরকম বলো না আমরাও পড়তে পারবো। এটা বর্ডারটা একটু দেখাই, এটা কালারটা খুব আনইউজুয়াল। আচ্ছা এটা 22 নম্বর, 10,550 এর রেঞ্জ, ব্লাউজ পিসটা তো দেখিয়ে দিলাম, আর রানীতে ব্লাউজ পিস, হ্যাঁ অ্যাকচুয়ালি রানীর এর কম্বিনেশন তো, যার জন্য কালারটা তোমার মানে তোমার ডুয়াল টোন এসেছে। আচ্ছা এই হচ্ছে, এবার আমরা চলে গেলাম এবার ছত্তিশগড় কোষা তসরের মধ্যে বাটি, কোষা তসরে বাটি, মাল্টি কালারের বাটি, এই যে হাফ শাড়ি আঁচল থেকে দেখো সফট একটা পিঙ্ক কালারের মধ্যে, তোমার কালারগুলো ভীষণ, আর এটা কর্নার করে তারপর তোমার তসর কালার গেছে দেখো, খুব আনন্দ চেষ্টার পর, হ্যাঁ একটু অন্যরকম ভাবে করেছে, একটু ডিফারেন্ট এসেছে দেখো, তেজপাতার রঙে, হ্যাঁ ঠিক একদম একদম তেজপাতার কালারটা, এই যে বাদ বাকি হাফটা হচ্ছে পিঙ্কের সাথে, এই কালারটা বাড়ছে দেখো। 23 নম্বর শাড়ি মাত্র 5,850, কোষা তসর, আর এটাই হচ্ছে ব্লাউজ, অ্যাকচুয়ালি মানে তসরের সাথে ডিপ পিঙ্ক, তাতে মাল্টি কালার, মাল্টি কালার, বাহ আরেকটি পছন্দের কালার। এটাও দেখো তোমার রেশম চেকের মধ্যে খুব ছোট ছোট ডালিয়া ফুলের বুটি, তিনটে করে ডালিয়া একসঙ্গে বাঞ্চ করে অল ওভার শাড়িতে গেছে, আর স্ক্যালপ করা তো থাকেই, হ্যাঁ স্ক্যালপ রয়েছে, আর এই হচ্ছে ব্লাউজটা, আর এটা হচ্ছে 23, হ্যাঁ 23, এটা হ্যাঁ পুরো শাড়িতেই কিন্তু বুটি করা আছে পুরোটা, আর অরেঞ্জে ব্লাউজ পিস, একটু ক্লোজে একটা বুটি দেখালে, এই হচ্ছে অরেঞ্জে ব্লাউজ পিসটা, এটা বলে দিই নাম্বার 23, 5850, 5,850 হচ্ছে রেঞ্জ। নেক্সট যাব হচ্ছে আমরা 24, এটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হাফ তাসারে কাঁথা, হাফ তাসারে, এবং খুব সুন্দর গ্রে কালারের, মানে বডি কালারটা হচ্ছে গ্রে, কালারটা গ্রে, আর দেখো দুটো সুতোর কালার ইউজ করা হয়েছে হচ্ছে ম্যাজেন্টা আর হচ্ছে পিঙ্ক, জাস্ট দুটো কালার দিয়ে করা হয়েছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, মানে হাতটা যাচ্ছে বডিটা এটা যাচ্ছে, একটু ক্লোজে দেখাই কাজটা, হ্যাঁ এটা নাম্বার 24, এটা 24 নম্বর, দুটো কালার ইউজ করা হচ্ছে যাতে শাড়িটা দেখো স্মার্ট লাগে দেখতে, না এটা তোমার হচ্ছে, এটা তোমার 3,950, আচ্ছা এটা এটা তাহলে 3,950, এটা হচ্ছে তোমার নাম্বার 25, আচ্ছা এটা 25 নম্বর, এটা 25 নম্বর, আগেরটা গেছে 24 নম্বর, আগেরটা 24 ছিল, 2790 ছিল, 2790, আর এটা হচ্ছে নাম্বার 25, 3,950, নাম্বার 26, 26 নম্বর, এটা হচ্ছে যখন প্রোগ্রাম হয় তখন তো সাইডে থাকেই, আপনারা একটুখানি নাম্বার আর প্রাইসটা দেখে নেবেন, এটা 26 নম্বর, এটা গাছি তসর, এটা হচ্ছে সাঙ্গানারিয়া প্রিন্ট, হ্যান্ড ব্লক রাজস্থানে হয়েছে, এই কালারটা কি বলবো বলো তো, মানে একদম ব্লুইশ গ্রে, হ্যাঁ ব্লুইশ গ্রে, ব্লুইশ গ্রে, মানে খুব সুন্দর কালারটা, অল ওভার সাঙ্গানারিয়া প্রিন্ট, এটা হচ্ছে গাছি তসরের মধ্যে 26 নম্বর, 6,550, এই হচ্ছে ব্লাউজ পিস, 6,550, নাম্বার 27, এটা হচ্ছে 27, হ্যাঁ এটাও দেখো আরেকটা চেক সিল্ক, আবার চেক সিল্কের মধ্যে, চেক সিল্ককে দেখো দেখুন কত সুন্দরভাবে কালারফুল করা যায়,
আর এটা না আমি একটুখানি পাড়ের বর্ডারটা একটু দেখাতে বলবো, একটু অন্যভাবে দেখো করেছি, একদম নেকলেসের মতো করে যাচ্ছে দেখো এটা, তাই না? আর ভেতরে হচ্ছে গান স্প্রে করে, তার সঙ্গে ছোট ছোট হচ্ছে ব্লক গেছে, দুদিকের বর্ডারটাই কিন্তু একই ভাবে এই একটু নেকলেসের ডিজাইনে ছোট ছোট ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে 27 নম্বর 3390 3390, আর এটা এই 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 নেকলেসটা যাচ্ছে হাতে ব্লাউজ পিসে। নেক্সট শাড়িতে যাচ্ছে, এটা হচ্ছে গাছি তসরে শিবরি, মানে বর্ডারের যে ফুলটা সেটাই তোমার হচ্ছে ব্লাউজে। আচ্ছা এইবার যাচ্ছি আমরা এটা এটা আবার একটা কোড়া বেনারসি, একটা কোড়া বেনারসি এটা প্রথমে মাস্টারে দেখেছিলাম, না তখন মাস্টারে না, তখন দেখালাম একটা গ্রিন ইংলিশ টোন, এই পিঙ্কটাও কিন্তু ইংলিশ টোন পিঙ্ক। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা, না এই যে এটা ব্লাউজ পিস, এইটা এই প্রথমে ব্লাউজ পিস গেল, এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটাও কিন্তু না ইংলিশ পিঙ্ক, আমি টোনগুলো একটু অন্যরকম দেখালাম। আচ্ছা এটাও হচ্ছে কিন্তু দেখো অ্যান্টিকের মধ্যে, এটাও কিন্তু 8950 নাম্বার 29 কালারটা কি বোঝা যাচ্ছে একদম পিঙ্কের খুব সফট টোন একটা, মানে একটা কি বলতো পেঁয়াজ পাউডার পিঙ্ক, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ভিতরের কালারটা আর কি। নেক্সট যাব আমরা, আচ্ছা এটা হচ্ছে ডাব্বু প্রিন্ট, এটাও তোমার হাফ তাসারে একদম কফি কালারের নস্যি কালার, নস্যি কালারের সঙ্গে পিচ, এটাও কিন্তু তোমার ওই রাজস্থানেই কাজটা হয়েছে, এখান থেকে হাফ তাসারটা গেছে নিয়ে ওখানে কাজটা হয়েছে, অল ওভার হচ্ছে ড্রপস ব্লকের মধ্যে। 30 নম্বর 3390 3390 গাছের ডালে বসে আছে, চোখ গুলো দেখো এভাবেই গেছে অল ওভার এটা হচ্ছে গাছি তসরে এটা ব্লাউজ পিসটা নাম্বার 32 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 নম্বরটা এটা না एक्चुअली কফির সাথে চারকোল মেলালে যেটা হয় সেই কালারটা একটু আঁচলটা দেখাই একটু ফিগার কারেকশনে জানো হ্যাঁ আর তো ছাড়া পাড়ের শাড়ি যেটা এখন ভীষণ ফ্যাশনে ইন তোমার হচ্ছে ছাড়া পাড়ের শাড়ি হাইট শর্ট তাদের জন্য ভালো লাগে আনন্দের ব্যাপার এটা একটু দূর থেকে একটু দেখাই ব্লকটা তাহলে বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ এটা দেখো এইভাবে অ্যারেঞ্জমেন্টটা গেছে এটা চারকোলের সাথে খুব ডার্ক কফি হলে যেটা হয় গাছি তসরে কিন্তু একদম গাছি তসরে হ্যাঁ আর এটা নিচের বর্ডারটা হচ্ছে এই যে এই হচ্ছে একটা ব্লক গেছে আচ্ছা এটা হচ্ছে নাম্বার 32 3550 5550 আর রেডি হচ্ছে ব্লাউজ পিস টেক্সচার করা আছে ভিতরে হ্যাঁ 33 নম্বর এটা হচ্ছে একদম দেখো একটা স্টিল কালারের রেশম চেক সেটাকে তোমার ড্যাম্পের এফেক্টে হ্যান্ড পেইন্টিং করা হয়েছে এটা 33 হ্যাঁ গ্রিন আর ইয়েলোতে হচ্ছে ব্লাউজ পিস এই যে দূর থেকে দেখাই শাড়িটা ইয়েলোতে ব্লাউজ পিস এটা চেস্টের পোরশনটা গেছে ইয়ক পার্টে আঁচলটা গেল তোমার হচ্ছে ড্যাম্প করে মাল্টি কালার অল ওভার বুটি আবার এটা হচ্ছে কুচির দিকটা কুচির দিকটা আবার আঁচলের মতো ড্যাম্প করে এভাবে গেছে 1890 হচ্ছে রেঞ্জ 33 নম্বর নাম্বার 30 এটা হচ্ছে বিদর্ভতা আছে 34 গোল্ডেন আর একটা করে হচ্ছে থ্রেড দিয়ে ফুল করা আছে পদ্ম ফুলের পেস্তা গ্রিন কালার একদম
সামনের বুধবার নেক্সট ওয়েডনেসডে 11টায় সম্ভবত প্রোগ্রাম থাকবে, মানে আমার শিডিউল প্রোগ্রাম ছাড়া কি হয় বলতো, আমি তো মানে ঠিক কথা দিতে পারি না, তো কিন্তু প্লিজ আপনারা নেক্সট ওয়েডনেসডে একবার 11টায় একটু চেক করে নেবেন যে প্রোগ্রাম থাকতে পারে। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।